ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে এক পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়েছেন। বুধবার বেলা সোয়া 11টার দিকে শহরের ট্যাঙ্ক রোডের শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের ট্রাঙ্ক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থীদের দেখা মাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভেতরে নেন। সেখান থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি জয়ের নেতৃত্বে মারধর করতে করতে শিক্ষার্থীদের ফেনী সরকারি কলেজের ভেতরে নিয়ে যান। দেখতে পাই যে ওই জিরো পয়েন্ট কেন্দ্রিক কিছু লোক যেন রাস্তা আটকে দেয়। রাস্তা আটকে দেওয়ার পরবর্তীতে আমরা অফিসার ইনচার্জ এবং সদর সার্কেল সহ আমরা এখানে আসি। আমরা কারা এবং কি জন্য আটকিয়েছে কথা বলার আগেই তাদেরকে আমরা রাস্তা থেকে সরাইয়ে ফেলি এবং রাস্তা থেকে সরাইয়ে যান চলাচলটা স্বাভাবিক করে ফেলি। এবং কে কার উপরে কি জন্য আক্রমণ করেছে এই বিষয়টা এখনো আমরা স্পষ্ট না। আমরা দেখছি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে কে কি জন্য কার উপরে কিভাবে আক্রমণ করেছে এবং আশেপাশে সিসি ফুটেজ আছে এগুলি দেখে আমরা বিস্তারিত ব্যবস্থা নেব। না, আমাদের পুলিশ সদস্য ওরকম না। আমাদের পুলিশ সদস্য ওই যখন দুই পক্ষ রাস্তাটা ব্যারিকেড দেয় তখন তাদেরকে ওই সরানোর জন্য তার ওই যে পা জুতা হয়তো বা স্পিডে যাচ্ছিল, তাড়াতাড়ি যাচ্ছিল, যাওয়ার জন্য পা হয়তো বা একটু ব্যথা পেয়েছে। ঘটনা পরবর্তীতে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় এনএসআই এর এক কর্মকর্তাকেও হেনস্থা করতে দেখা গেছে। পরে বেলা 11:15 দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরের বড় মসজিদ এলাকা থেকে ট্রাঙ্ক রোডের দিকে আসার পথে ধাওয়া করে ছাত্রলীগ। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।